আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন সকলকে স্বাগত জানাচ্ছি সকালের আপডেটে। দর্শক, অক্টোবর মাসের 24 তারিখ, কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী অনেক অনেক অভিযান পরিচালনা করছে যা আমরা প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করছি। এই অভিযান পরিচালনা করার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে এগুলো থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রবাসী ওয়াস্তার ব্যবহার করছে। ওয়াস্তার ব্যবহার করে দোকানের বিরুদ্ধে যে মামলা হচ্ছে সেটি উঠানোর চেষ্টা করছে, প্রবাসীদেরকে আটক করছে, তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে, বিভিন্ন কোম্পানির নামে যে কেস হচ্ছে সেটি ফাইল ডিলিট করার চেষ্টা করছে। এ ধরনের বহু অভিযোগ রয়েছে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি নতুন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরবি দৈনিকগুলো এবং কুয়েতের অনলাইন পোর্টালগুলো যা একযোগে প্রচার করেছে। 23 অক্টোবর এই ধরনের একটি ঘটনা কুয়েত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই তথ্যটি আপনার জানা প্রয়োজন। আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, অথবা আপনি একজন কুয়েত প্রবাসী, আপনি কুয়েতে অবস্থান করছেন অথবা আপনার আপনজন কুয়েতে অবস্থান করছেন, বিস্তারিত সম্পূর্ণ আর্টিকেলটি আমরা শেয়ার করছি। তারপর আরও কিছু তথ্য রয়েছে। কুয়েতের একটি সরকারি সংস্থায় কর্মরত একজন এশিয়ান প্রবাসী যিনি আটক হয়েছেন ঘুষসহ, আবাসিক বিষয়ক তদন্ত কর্মকর্তা প্রসিকিউশনে রেফার করেছে তাকে। একটি নিরাপত্তা সূত্রের মতে আবাসিক তদন্ত বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী যে একজন এশিয়ান প্রবাসী অর্থের বিনিময়ে টি রেস্টুরেন্টের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটি বাতিল করতে পারেন। এই বাতিল করার জন্য তিনি সেই প্রবাসীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যেটি নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগটি পাওয়ার পর কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী সিআইডি নিয়োগ করে। সিআইডি নিয়োগ করার পরিপ্রেক্ষিতে এই প্রবাসী যেই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই রেস্তোরাঁর যে মামলাটি রয়েছে সেটি বাতিল করার জন্য সেই প্রবাসীদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে 2000 দিনার দাবি করে। 2000 দিনার দাবি করার পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁর মালিক তাকে 2000 দিনার দিতে রাজি হয়, যেহেতু সেই রেস্তোরাঁর বিরুদ্ধে ভোক্তা অধিকারের একটি মামলা রয়েছে। তিনি সেই মামলাটি বাতিল করে দেবেন বা ডিলিট করে দেবেন। যথারীতি চুক্তি অনুযায়ী সে 2000 দিনার গ্রহণ করে সেই রেস্তোরাঁর মালিকের কাছ থেকে। এই 2000 দিনার গ্রহণ করার পর যেটির প্রমাণসহ এই এশিয়ান প্রবাসীকে আটক করতে সক্ষম হয় কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী। প্রবাসীকে হাতে নাতে আটক করেছিল কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী, যেটি রেকর্ড করা হয়। দুর্নীতি, ঘুষ এবং আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এই প্রবাসীকে, এবং এই প্রবাসী দীর্ঘদিন থেকেই এই কাজটি করে আসছিল কুয়েতে। তাছাড়া তার রেফারেন্সে আরও বেশ কিছু মামলা রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। তিনি দীর্ঘদিন থেকেই বিভিন্ন মামলা ডিলিট করে দেওয়া, পয়সার বিনিময়ে বিভিন্ন ফাইল উদ্ধার করে দেওয়া, বিভিন্ন অভিযোগের যেটি সমাপ্তি টেনে দেওয়ার কাজ করছিল। কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বেশ কিছু অভিযোগ রয়েছে এই কাজ দীর্ঘদিন থেকেই কুয়েতে চলছে, অথচ এটি কুয়েতের আইনের লঙ্ঘন। এখানে বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম একটি সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ থেকে সরকারের উপর বা সরকারের আইনি শাসনের উপর সাধারণ মানুষের অনাস্থার সৃষ্টি করে, যে কারণে কুয়েতের সরকার এই দুর্নীতিবাজ প্রবাসীকে আটক করেছে। তাকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয়েছে। দর্শক, এটি সত্যি দুঃখজনক যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি প্রবাসী, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত, সে ঠিক এভাবেই দীর্ঘদিন এই কাজ করছিল। এই তথ্যটি আরবি দৈনিকগুলো নিশ্চিত করেছে, তবে এখানে এই প্রবাসীর জাতীয়তা প্রকাশ করেনি। এখন এই ইনফরমেশনটি আমাদের কেন দরকার বা আমরা কেন এই ইনফরমেশনটি জানব, যার কারণ হচ্ছে ইচ্ছে অনিচ্ছে আমাদের অনেকে দোকানের বিরুদ্ধে অভিযোগ আসে, আমরা অনেকেই ভোক্তা অধিকারের মামলা খাচ্ছি, অনেকে
বলদিয়ার মামলা খাচ্ছি, অনেকে বিভিন্ন অভিযোগে আমাদের লাইসেন্সের উপরে ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্টেড হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে এই ধরনের কোনো প্রবাসীর দ্বারা আপনারা ওয়াস্তার ব্যবহার করতে যাবেন না। কেন আপনি ওয়াস্তার ব্যবহার করতে যাবেন না? যার কারণ হচ্ছে বর্তমান কুয়েতের যে পার্লামেন্ট রয়েছে বা বর্তমান কুয়েতের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে বা বর্তমান যে আইনের কার্যকারিতা রয়েছে কুয়েতে, এখানে কোনো ওয়াস্তা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কোনো ওয়াস্তার সহযোগিতা নেওয়া মানেই আপনার পুরো ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়া, বা আপনার আকামা সংক্রান্ত জটিলতারও সমাধান করতে পারবেন না, আপনার প্রবাসী আটক হলে কোনো ওয়াস্তা তাকে ছাড়াতে, এবং আমরা আরও দেখেছি যে মেডিকেল জটিলতা, মেডিকেল আনফিট হওয়ার পর অনেকে ওয়াস্তার ব্যবহার করছেন, তারাও সতর্ক এবং সচেতন হয়ে যাবেন। আপনারা একটা ব্যাপার অবগত রয়েছেন যারা কুয়েতে দীর্ঘদিন থেকে থাকেন, কুয়েতে কোনো একটি ঘটনা যখন প্রকাশিত হয় বা লিক হয়, তখন কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী এটির সর্বশেষ পর্যন্ত যাচাই করতে থাকে। যেহেতু এই ধরনের একটি ঘটনা লিক হয়েছে বা একজন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে, তার মানে এই কাজে কেউ যুক্ত হবেন না। এতে করে আপনার অনেক কষ্ট অর্জিত টাকা শুধু শুধু লোকসান হবে বা লস হবে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে, কুয়েতের এই ধরনের আরও অনেক প্রয়োজনীয় আপডেট জানতে পারবেন, দেখতে পারবেন।